এক এক মানুষের কাছে সুখের ডেফিনেশনটা এক এক রকম। কারো কাছে সুবিশাল অট্টালিকাটাই হচ্ছে সুখ, আর কেউ বা বেঁচে আছে এক চিলতে ভালোবাসার উপর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা আজকে মনোয়ার আন্টির জন্য ইফতার নিয়ে এলাম। বাহির থেকে যে ঘরের বাউন্ডারি দেখা যাচ্ছে, কাপড় খড়কুটো চালের বস্তা এই সব কিছু দিয়ে মুড়িয়ে নিজের সর্বস্বটা দিয়ে বাউন্ডারি তৈরি করেছেন মনোয়ার আন্টি। আল্লাহর অশেষ রহমতে এবং মানুষের সাহায্য অনুদানে তিনি এই ঘরটি তৈরি করেছেন। এই যে টিনের এক রুমের একটি ঘর দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত মনোয়ার আন্টির বসত বাড়ি। গ্রামের বেশিরভাগ কিচেন গুলো কিন্তু থাকে বাহিরে, এটি হচ্ছে আন্টির কিচেন। যদিও কাছে মনে হচ্ছে, কিন্তু বর্ষাকালে বাসা থেকে কিচেনে আসাটা কিন্তু অনেক মুশকিল আর দুষ্কর একটা ব্যাপার। ছোট একটা কিচেনে কত কিছু দিয়ে সাজিয়ে রেখেছেন তিনি। এই যে মাটির চুলা, পাশে যে মাটির ডিভিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত চুলাটি যেহেতু মাটির মাঝে মাঝে কিন্তু ভেঙে যায়, তখন এই মাটি দিয়ে কিন্তু চুলাটিকে আবার ঠিক করা। টিউব অয়েল, ওয়াশরুম সবকিছুই কিন্তু অনুদানে পাওয়া, অর্থাৎ বেঁচে থাকার জন্য যা যা দরকার সবকিছুই কিন্তু আল্লাহ তাকে অনুদানের স্বরূপ দিয়ে দিয়েছেন। আমরা আসলে শুধুই চিন্তা করি যে আজকে কি হবে, কালকে কি হবে, পরশু কি হবে, আসলে সবকিছুই আমাদের না আল্লাহ পাক সব রেডি করে রেখেছে, আমরা শুধুই চিন্তা ফিকিরে ব্যস্ত থাকি। চলুন আন্টির ঘরের ভেতর থেকে দেখা যাক। আমি কিন্তু অনুমতি নিয়েছিলাম যে আমি কি ভিডিও করতে পারি, দেন উনি আমাকে অনুমতি দিয়েছে, তারপরে আমি ভিডিওটা করেছি। নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সবকিছুই কিন্তু এই ঘরটিতে মজুদ ছিল। বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হলে তিনি বাইরে রান্না করতে যেতে পারেন না, তাই এই গ্যাসের ব্যবস্থা, পাশাপাশি মশলাপাতি টুকিটাকি যা কিছু দরকার সবকিছুই এখানে কিন্তু আছে মাশাল্লাহ। স্বামী নেই, একমাত্র মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তাই সবকিছু একাই তিনি নিজ হাতে সামলাচ্ছেন। মানুষের সাহায্য অনুদানে তিনি তার ভিটার চারপাশটা ফল ফলাদির গাছ দ্বারা বাউন্ডারি দিয়েছে। এই যে মাটির যে বিশাল স্তূপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তিনি সবজি করবেন বলেই নতুন করে সব তুলেছেন। আর এই মাটিগুলো কিন্তু মোটেও কেনা নয়, এগুলো হচ্ছে তার ভিটার পেছনের যে পাশটা, এইখান থেকে তিনি মূলত গর্ত করে মাটিগুলো সব সামনের ভিটায় নিয়ে গিয়েছেন। আর এটা কিন্তু বর্ষাকালে পুকুর হিসেবে তিনি ব্যবহার করতে পারবেন। এই লাউয়ের মাচাটিও কিন্তু আন্টির নিজ হাতে করা, তিনি নিজের খাদ্যগুলো নিজে উৎপাদন করে থাকে। সবশেষে শুধু আমি একটা কথাই বলবো, সুখের ডেফিনেশনটা একজনের কাছে এক এক রকম, তাই আমাদের উচিত আমাদের স্বস্থানে আল্লাহর কাছে শুকরিয়া জানানো। আমরা যেভাবে আছি অবশ্যই এটা আমাদের জন্য উত্তম, এবং আমরা যেন আমাদের নিজ স্থানে থেকে আল্লাহর কাছে সদা সর্বদা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।